জামা ঠিক আছে পরে করবো আমাদের আগে 100 কে মানুষ একটা ছাদের তলায় এসেছে, এটাই অনেক বড় ব্যাপার। তো তার জন্য আমরা একটা অনেক বড় সাকসেসফুল হয়েছি যে 100 কে মানুষ এসেছে, 100 কে ফ্যামিলি মেম্বার একটা হয়ে গেছে, এটাই অনেক বড় ব্যাপার। তার জন্য এই কিউএনএ ভিডিওটা না 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 ক্যামেরা বোকা ছোট কে বলে এখানে নিয়ে আসছে, এই এদিকে এদিকে তার জন্যই আমাদের এই ভিডিওটা বানানো। আর ব্যাপারটা হচ্ছে এই কেকটা আজকে কেন কাটা হচ্ছে না, কেকটা বলে দিয়েছি বলে দিয়েছি আপনি আপনাকে চিনেন, ওটাই তো স্ক্রিপ্ট আমাদের ভিডিও এই ভিডিওতে কেকটা কাটা হচ্ছে না, কেকটা আমরা বারবার কেকই করে আছি, তোর জন্য বলতে দে না মানাটাকে, তোমরা ভুলে আছি আমাকে বলে আমি ভুলে যাই না, ঠিক আছে ভুলিয়ে দেয় মানাটা, বল বল এই কেক। এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা দেখুন খুব কাজ ভালোবাসি, 23.5 ঘন্টা আমরা কাজ করি, রিপোর্টিং টিপোর্টিং করি, আপনাদের কাছে আধ ঘন্টা ব্রেক পেছি, আমরা হ্যান্ডেল মারি একটু আধ ঘন্টা হ্যান্ডেল হ্যান্ডেল মারার টাইমটা ওটা ব্রেক, কিন্তু আমি অথেন্টিক 23.5 ঘন্টা কাজ অথেন্টিক অথেন্টিক এটা এটা আমাদের নিজেদের ব্র্যান্ড পুরো। হ্যাঁ হ্যাঁ যেটা আমরা নতুন কি খুলবো বলছিলাম জানো, ওটা ওটা যখন খুলবো তখন জানাবো, না না ঠিক আছে তো একটু বলে দিই একটু হালকা, ওটা একটা 23.5 ঘন্টা একটা চ্যানেল খুলবো, তাতে কি কি হবে সেটা দেখাবো, বলবি না কি কি হবে, ওরে ব্রেড কে ব্রেস্ট কাজ নাকি, না 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 কিছু হবে না চুপ বলবি না, আচ্ছা ঠিক আছে। তো এখানে 23.5 ঘন্টা একটা চ্যানেল খুলবো, সেখানে আমরা কি কি করবো এটা একটা পুরো আলাদা ধামাকা জিনিস করবো, একদম একদম সেটা আসবে আসবে। আর ব্যাপারটা হচ্ছে কেক, এখনো কেকটা বলা হয়নি, কেক কি করবো, কেকটা স্পটে ওখানে কাটা হবে, আর ওটা সেলিব্রেশনটা তোমাদের জন্য, 100 কে তোমরা করেছো, আমরা জাস্ট ভিডিও বানিয়েছি, তোমরা ভালোবাসা দিয়েছো, আর এই ভালোবাসা, আর আমি সবসময় প্রথম দিনও বলেছি যে আজকে যদি আমি একটা ভালো খাবার খুব ভালো খাবার বানিয়ে রেখে দিই, খাবার খাওয়ার যদি লোক যদি না আসে আমার খাবার ভালো বলার কেউ থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। তো এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমাদের এতটা ভালোবাসা আমরা তোমাদের এক্সপেক্ট করি না, আমরা জানতাম না, মানে আমি জানতাম না যে তোমরা এত আমাদের ভালোবাসবে, 100k 101 লাখ লোক প্লাস ইনস্টাগ্রামে, হ্যাঁ যারা ইনস্টাগ্রামে যারা এটা শুধুমাত্র ইউটিউবে আমাদের দেখছে, যারা ইনস্টাগ্রাম চেন না, ইনস্টাগ্রামে সার্চ করবে যে ক্যাজুয়াল ব্লগ, আমাদের ব্লুটুথ দেওয়া আছে, কোনো সার্চ করতে কোনো 3 লাখের উপরে ফলোয়ার্স আছে, মানে ইনস্টাগ্রাম ফ্যামিলি মেম্বার আছে, তোমরা ওখানে জয়েন হতে পারো, প্লাস আমাদের ফেসবুকেও আছে, তো অঙ্কিত ইজ হিয়ার বলে ওর নামটা আর কমেন্টটা আপনি উপরে দেখতে পাচ্ছেন, তো লিখেছে দাদা তোমরা এত কমেন্ট, একটা বলতে দিই মাঝখানে
দেখো তোমরা প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর প্রচুর, এত কমেন্ট করো যে সত্যি খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা অত কমেন্ট একসঙ্গে তো বলে প্রচুর, তাহলে এক ঘন্টা তিন চার ঘন্টা ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? কিউএনএ ভিডিওর পার্ট 2 আসবে, ঠিক আছে? তো কিউএনএ ভিডিও ফারস্টে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যারা সিলেক্ট করেছি আর মধ্যে গুলো খুব অনেক হা হা দিয়ে ছেড়ে দেন, সেগুলো তো আমরা ওগুলো নিতে পারবো না স্টিকার গুলো, এবার সেগুলো আমরা যারা ক্রিয়েটিভ কিছু লিখেছে সেগুলো আমরা, এবার যারা যারা ক্রিয়েটিভ লিখছো এখন যারা লিখবে তারা যারা ভাবছো পরের বার চলে আসবে, তাহলে এই এখন কমেন্টে লিখে দাও, ঠিক আছে? ক্রিয়েটিভ কিছু লিখতে চাই পরের বার চলে, তো আমরা এখন কে লিখেছে নাম, তো একজন লিখেছে অঙ্কিত সিয়ার, অঙ্কিত সিয়ার, তো উপরে দেখতেই পাচ্ছ সেটা, যে দাদা তোমরা এত কমেডি অ্যাক্টিং করার সময় তোমাদের হাসি পায় না, বেসিক্যালি বলেছে তোমরা যে ভিডিও করো তখন হাসি পায় না, গার্ড ফেটে যায় ভাই, বিশ্বাস করো ভাই, ক্যামেরাম্যান তো সবথেকে বেশি চালাক মানে, ও তো লড়া একবার মে হ্যাঁ করে কাঁপিয়ে দেয়, তারপর যে আমার তো প্রচুর মানে দেখো একটা ভুল করে তো খিস্তি মেরে উদ্ধার করে দেয় আমরা, তো মানে ঠিক করছি না লড়া ঠিক করে কর, তখন আবার আরেকটা আবার 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 করে হয়, মেইন ইউএসপি তো এখন বলা যাবে না। হ্যাঁ, এবারে নেক্সট নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কি নাম একজন লিখেছে, নামটা বলুন, নাম আপনার উপরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তো বলি যে হোয়াট এভার ইউ ফিল স্যাড অর ডিপ্রেসড, হ্যাঁ, you must watch Catcher Box, thank you so much for this compliment, তারপরে হচ্ছে it removes your all problems mainly english এ লিখে যাই পড়ছি আমি একমাত্র, কিন্তু আমি english কিন্তু বেজাস আর not able to speak আছি, এটা আপনারা সবাই মনে রাখবেন, ঠিক আছে? আর যারা যারা বেজাস আর not able থেকে english শিখেছে তারা একটু কমেন্ট করে দাও, কমেন্ট করে দাও, আমি শুধু ও ইয়াটাই বুঝেছিলাম, ও ইয়া, হ্যাঁ english এ পড়ছি, ও হ্যাঁ হ্যাঁ, whenever you feel sad or depressed you must watch Catcher Box, thank you so much, এটা মেইন লিখেছে নাকি? হ্যাঁ মেইন মেইন মেইন, it's removing your all problem but really I can't stop laughing, তো এটা বড় অ্যাচিভমেন্ট সিরিয়াসলি বলতে গেলে, যে তোমরা এরকম এরকম ভালো ভালো জিনিস লেখো আর তোমাদের একটু হাসি তুলে দিতে পারছেন, এটা অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে, সিরিয়াসলি একদম একদম। তো এবার নেক্সট কোন আছে, নাকি ঝুমবাবু লিখেছে, লাভ ঝুমবাবু, তো দেখি এরপরে কি লিখেছে, হ্যাঁ দাদা তোমরা FF খেলো, ফাকিং ফাক, ফাকিং ফাক না, ওটা হচ্ছে ফ্রি ফায়ার, ও ফ্রি ফায়ার, তো ফ্রি ফায়ার খেলো না, ফ্রি ফায়ার খেলি না, আর আমরা এটা নিয়ে একটা খেলা নিয়ে একটা কিছু করব ভাবছি, খেলা নিয়ে একটা করব, তো সেটা আসবে, চলো খেলা হবে, খেলা হবে, দাদা তোমরা বাস্তব জীবনে কি কি করো প্লিজ ভিডিওতে বলো, কি করো, আমি হাওড়ায় থাকি আর হচ্ছে আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, আমি এখন ক্যাজুয়াল ব্লগের 50% ওনার আর আমার পাশে দেখতে পাচ্ছেন 50% ওনার, ঠিক আছে? আর হচ্ছে আমি সিভিল ইঞ্জিনিয়ার, আর কিছু বলতে পারবেন না, আর মানে তুই পড়াশোনা কি নিয়ে করেছিস? ও আমি পড়াশোনা কিন্তু আমি ফাকিং ইঞ্জিনিয়ার আমি, ঠিক আছে? সিভিল, এবার আমার নাম হচ্ছে সৌরভ পান্ডা, আমি হাওড়ায় থাকি, তাই ওর বাড়ি আর আমার বাড়ির ডিসটেন্স হচ্ছে মোটামুটি 3-4 বাবা ফোন করছে, হ্যালো, হ্যাঁ দাদা এখন ভিডিও বানাচ্ছি, ভিডিও কিউএনএ ভিডিও বানাচ্ছি, বুঝলে? ঠিক আছে রাখো, এখন পরে ফোন করছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গুড নাইট, গুড নাইট। হ্যাঁ তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কি কি করেছি, মশা 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 ছিল, গুড নাইট জানো তো, না ঠিক আছে চালিয়ে দিই, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে আমরা স্কুলিং করি বিকল মডেল স্কুল থেকে, স্কুলিং করার পরে ফলে আমাদের, তারপরে আমি পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করি, তারপরে আমি কলেজে যাই, কলেজে গিয়ে কমপ্লিট করি সিউর আন্ডারে কলকাতা দিই, তো কলেজের নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ, তো সেখান থেকে পাস আউট হই, হওয়ার পরে আমার ইচ্ছা ছিল আমার পুলিশ হওয়ার, তো WBCS এক্সাম দিই, হাতে নিতে ভালো লাগছে না, একা একা বললাম ধরে, তো WBCS দিই, WBCS দিয়ে মোটামুটি আমি ফিলিংসটা ক্র্যাক করি, আর তার সাথে সাথে আমার বাড়িরও ইচ্ছা ছিল, বাড়িতে সবাই ডিফেন্সে অ্যাকচুয়ালি, তো আমারও ইচ্ছা ছিল যে ওটাই করার, কিন্তু আমরা দুই বন্ধু মিলে একসাথে কিছু একটা করবো ভেবেছিলাম, তো সেটা করার চেষ্টা করেছি আর সেটা তোমাদের কাছে তুলে ধরেছি, আর তোমরা এতটা ভালোবাসা দিয়েছো তাই জন্য আমার সমস্ত ড্রিম ছেড়ে এটাই করছি আর এটাই করব, এটাও আমার একটা টাইমে সিক্স থেকে সিক্স মানে তারও আগে থেকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা
ভিডিও করবো, আমরা ছোটবেলা থেকে ভিডিও করবো, প্ল্যান করবো, এসব করবো ভাবতাম। এটা এটা এরপরে আমি একটা আরো অনেকবার আমার লাইফের কাহিনী বলছি আমি। তো ব্যাপারটা হচ্ছে আমার নাম আসিফ আলী, মূলত সবাই জানো আমি এরকম, ধরো এখন যে ক্যাট, ধরো সবসময় আমরা যেরকম ভাবে অনেকে গালালি দিচ্ছে এই করছি সেগুলো অনেকে একটা চিন্তাধারা, কিন্তু যারা শিক্ষিত মানুষ হবে ঠিক আছে, এবার অনেকে ভাবে আমরা বোকা ছোঁদা এই সেই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যারা শিক্ষিত হবে তারা আমরা সব আমরা কিন্তু যে নর্মাল লাইফে কিন্তু অন্য ইন পার্সন আমরা একটু আলাদা ঠিক আছে, যে তোমরা যে আমাদের ভিডিও গুলো সেখানে আমরা ক্যারেক্টার প্লে, আমরা অ্যাকচুয়ালি রকের ভাষাটা তুলে ধরার চেষ্টা করি, কারণ কারণ ওই ভাষাটা দিলেই তোমাদের হাসি পাবে, কারণ তোমরাও কোথাও না কোথাও ওই ভাষার সাথে জড়িত একদম, মানে কারণ তোমরা এখন তিন চারটে বন্ধু বান্ধব আর মানে হ্যাঁ সাধু চলিত ভাষা কথা আপনি কেমন আছেন দাদা, তোমরা আরে বাবা কেমন আছি পাগল সাদা, তো এইটা যে মজাটা আছে সেই মজাটা একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় একদম, কিন্তু তোমরা যখন বন্ধুদের সঙ্গে তখন এইভাবে কিন্তু কথা বলে ঠিক আছে, এবার অনেকে সদি চোদা আছে বলে না না আমরা তো কোনোদিন গালাগালি ল্যাওড়া তোমরা গালাগালি না পাগল ছোদা বলা ঠিক আছে, হ্যাঁ এই পয়েন্টটা আমরা ছিলাম। তো আবার ব্যাপারটা হচ্ছে আমার ছোট থেকে ইচ্ছা ছিল, ছোট থেকে বলবো না, যেমন মোটো ব্লগ করা কিংবা অনেক কিছু, আমরা একটা টাইমে আমরা দুজন মিলে শুরু করেছিলাম সেনসেট মোটো বলে একটা চ্যানেল খুলেছিলাম, সেইটা আমরা একটা ছোটখাটো একটা চ্যানেল খুলেছি, সেটা আমার নিজের কি কিছু একটা বিশেষ কারণের জন্য সেগুলো আমরা বন্ধ হয়েছে, সেটা কারণটা আমি বলছি সেটা পার্সোনাল একটু কারণ ছিল, এবার আমার অনেক ইচ্ছা ছিল যে ব্লগার হবো, মানে আমার মনের মতো ব্লগার, মানে আমি যে এই ক্যাজুয়ালটা করছি আমরা যেটা অরিজিনালি যেরকম শুয়ে আছি যেরকম চলছি, যেটা হচ্ছে বাবা ফোন করলো কথা বললাম যে কি বলছে খেতে আসবে, আমাদের কোনো স্ক্রিপ্ট যে লিখি যে এটা বলতে এই ভাই দাদা দিস না ভাই অডিয়েন্স কি বলবে আমাদের, ভাই এরকম করিস না কি বলবে, দেখো আমরা যেরকম আমরা সেরকম প্রিটেন্ড করি ঠিক আছে, আমরা যেরকম আমরা সেরকম ভাবে প্রিটেন্ড করি, তো এটাই হচ্ছে ব্যাপার যে আমরা কোনো বানানো কোনো জিনিস আমরা করি না, আর আমাদের সঙ্গে যাদের দেখা হচ্ছে তারা নিচ্ছে, তারা অনেকে ক্যামেরা পাশ থেকে যারা আমাদের ধরো দেখো নিচ্ছে, যে আমাদের সামনে থেকে যাদের সঙ্গে দেখা হচ্ছে তারা নিশ্চয়ই আমাদের সামনে সামনে এবার তোমরা বুঝতে পারো যে আমরা কিরম টাইপের, সিরিয়াস সিরিয়াস এটা বলতো বক্তৃতা আমরা বক্তৃতা নিতে পারা পান্ডা হবে ঠিক আছে। তো আমার ব্যাপারটা যে আমি ধরো যখন স্কুল লাইফটা কাটিয়ে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল স্কুল লাইফ থেকে, তখন একটা ও কলেজ লাইফ আলাদা আমার ইঞ্জিনিয়ারিং লাইফ আলাদা, তখন এটা দেখো আমাদের বন্ধুত্বটা কেমন টাইপের, দেখো মানে আমাদের বন্ধু দেখো যেখানে শেষ হয়েছিল না, যখন দেখা হয় ধরো দু বছর পরে পান্ডার সঙ্গে প্রায় আমার মনে হয় দু বছর কি তিন বছর পরে মনে হয় দেখা হয়েছিল না, তো তিন বছর পরে আমরা যখন দেখা হয়েছিল তখন হচ্ছে মানে যেখানে আমরা শেষ করেছিলাম সেই জায়গা থেকে শুরু হয়েছে, সেখান থেকে শুরু করেছি, মাঝখানে কোনো মান অভিমান আপনি এসব বাঁচলে না সত্যি বড় হতে পারে, কোনদিন বড় হতে পারে, আর এত বন্ধুত্ব কিভাবে বাঁচে যখন সেই বন্ধুত্বের আপনারা দেখবেন বন্ধুরা কি করেছে আপনার জন্য, ভালো দিকগুলো ভাববেন, একটা খারাপ দিক হয়ে গেলে সেটাই ভাবতে থাকবেন যে হ্যাঁ এটা বাজে করেছে এটা বাজে করেছে, ওটা নয়, আলটিমেট 500টা ভালো কাজ করেছে আর একটা বাজে কাজ আপনার মনে লেগে গেছে, ওই মনটাকে আপনি বোঝান যে 500টা ভালো কাজ করেছে, তো ওগুলো দেখবেন, ওগুলো যদি মাথায় রাখেন দেখবেন কোনোদিনও কারো বন্ধুত্ব নষ্ট হবে না, আমাদের এত বড় গ্রুপ আর এতটা ভালোবাসার মানুষ এতজন আমাদের আছে আর তোমরা তার পেছনে আছো, তাদের একটা কিছু ভুল কাজ হলে সেটা আমরা মেনে নেবো, সেটা মেনে নেবো, কারণ হ্যাঁ ভুল হতেই পারে, হ্যাঁ ভুল হতেই পারে, কিন্তু সবসময় মনে রাখবে যে ক্ষমা করা তোমার যে মানে জায়গাটা তুমি নিজেকে কাউকে যে ক্ষমা করে দেবে এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, এবার কিন্তু ব্যাপারটা এমন একটা জিনিস দেখো অনেক জায়গায় সময় আছে যেগুলো ক্ষমা করা যায় না, সেগুলো সত্যি ক্ষমা করা যায় না, যেগুলো মনে লেগে যায় সেগুলো ক্ষমা করা কোনোদিন যায় না, সেগুলো করার দরকার নেই ঠিক আছে, তার অসঙ্গে তার সম্পর্ক রেখো না, তার কোনো অসুবিধা নেই, এটা সব থেকে আমি একটা বড় কথা বলবো যে তোমার উড়ার সময় পা ধরে টানছে তাকে আগে ছেড়ে দাও, মানে তখন তোমাকে ওড়ার সময় উঠতে দিতে হবে, তুমি আকাশে ওড়ার পরে তুমি একটা তোমার নিজের নামের স্বীকৃতি পাবে, আর ভিড়ের মধ্যে থাকলে ভিড়েই রয়ে যাবে, ভিড়ের বাইরে বেরো, আমি পড়তে পারবো না নিজের নাম দেয় ওনার ফন্ডার লিখে রেখেছে, তো এবার ব্যাপার হচ্ছে কি অতিরিক্ত অপদার্থরা যখন ট্যালেন্ট শো করে এরকম কন্টেন্ট বানায় মুখ কি মুখ না যেন প্যান্টের চেন খুলে বেরিয়ে যায়, এদের এদের আবার ফলোয়ার্সও আছে যারা বিগ ফ্যান বলে, তো এবার ব্যাপারটা হচ্ছে যে এনার মনে হয় জীবনে কিছু বাল চিনতে পারেন, হ্যাঁ হ্যাঁ চিনতে পারেন, চিনতে পারেন, একটু 5-10 মিনিট টাইম ছিল কমেন্ট করেছে, ভিডিওটা দেখেও যে লাইকও করেছে, সবই করেছে, লাইক করেছে নাকি জানি না, হ্যাঁ লাইক করে জানি না, ভিডিওটা দেখেছে, দেখার পরে চাপ দেখে ওনার হচ্ছে একদম মানে মানব অধিকার কমিশন ওদের হচ্ছে জিজ্ঞেস করেছে ঠিক আছে, বলবি উফ আমাদের দেশটা কোথায় গেল, অত দেশের মানে ট্যাক্স যায় কিনা সন্দেহ আছে, হয়তো দিতেও পারে নাও দেশের আমার নো কমেন্ট নো অফেন্স, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে
কমেন্ট করেছে খুব ভালো কথা আমাদের কমেন্ট করে আপনি মূল্যবান কমেন্ট এত ভালোভাবে করেছেন খুব ভালো কথা এবার আমাদের অনেক বিগ ফ্যান হ্যাঁ বিগ ফ্যান আমার এত অবধি কোনো প্রবলেম ছিল না হ্যাঁ ওই ফ্যানদের নিয়ে যখন ফ্যানদের নিয়ে বলে বড় মনে আমাদের আমাদের মানে আমাদের কেউ কিন্তু ফ্যান না আসলে ঠিক আছে সব ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার গল্প করি তাদের সাথে তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে বিগ ফ্যানের ব্যাপারটা যেটা এসেছে ওই জন্য মানুষজন একটা কথা বলি ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে দেখো না আমাদের যা মানুষজন ভালোবাসে না কেড়ি আপনার গান ভেঙে দেবে সিরিয়াসলি সিরিয়াসলি গান ভেঙে দেবে কারণ তাদেরকে আমি দিনের পর দিন হাসাই তাদের ডিপ্রেশন থেকে বার করি তাদেরকে আনন্দ দিই তোমার যদি হাসি না পায় ওদের আঙুল করে শুয়ে পড়ো ঠিক আছে বেশি চুদিও না আর চোদা তোলার সামনে এসো চুদতে দু মিনিটও টাইম লাগবো না সিরিয়াসলি আর তোমাকে আর এত মানে আমি বিয়ে ফুটেজ দিতে পারছি পাগলা চোদা আর যদি মানে অ্যাকাউন্টে মামাসি করতে হয় তোমরা করে দাও আমরা যাও গান মারো এবার আরেকটা মহামানুষ লিখেছে ভাষার এত অপব্যবহার লজ্জা লাগা উচিত এটা বাংলা টিচার আছে তো আপনারা বলবেন ভাষার অপব্যবহার করে কি আপনারা হাসি পাচ্ছেন না হাসি পাচ্ছেন না আপনারা যদি বলেন যদি আমরা ভাষাটাকে চেঞ্জ করবো সাধু চলিত ভাষায় যদি আমরা হাসাই হাসতে যদি ইচ্ছুক হন তাহলে বলবেন আমরা তাই করবো কোনো চাপ নেই তাই নাকি আর বেশি কিছু বলবো না হয়তো মহান মানুষ তো শুনে রাগ হয় না আনন্দ পাই খুব হাসি দেখলাম এই কোশ্চেন করার উত্তর এখানেই চলে আসছে মানে কি বলবো বলছে খিস্তি শুনে রাগ হয় না আনন্দ পাই উল্টে হাসি তো থ্যাংক ইউ লাভ ইউ ভাই সিরিয়াসলি এতটা হাসাতে পারছি তার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ছি মসিক বৃষ্টি মানসিক বিকৃতি হিট দি রিপোর্ট বটন উফ আমার পেটে হিট দ্য অ্যাসিড বটন হয়ে গেছে অ্যাসিড বটন হয়ে গেছে মানে সত্যি তার আমার নিজের নাম মানে ইউজার 95 লাউড়া মানে কি ঝাট মানে এদের মানে নিজেদের অকাদ নেই যে নিজের নাম দিয়ে কিছু একটা বলবে ফেকিং ফাকিং ফেকিং ফেকিং এর আসল তোমাদের তোমাদের জন্য একটু মন খুলে হাসতে পারি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমরা তোমাদের হাসাবে এটা আমাদের অনেক বড় ব্যাপার থাকবে কোনো মানুষকে আমরা অনেক অনেক মানুষকে কাঁদিয়ে দিতে পারবো ঠিক আছে এত নিজের ইচ্ছাতে কাঁদিয়ে দিতে পারবো পরে যে আমরা যে হাসাতে পারছি আমরা যে অনেক মানুষ ডিপ্রেশনে যায় বলে অনেকে যারা অনেক সত্যি কথা বলছে আমাদের সঙ্গে অনেক সঙ্গে যারা দেখা হয় তারা জড়িয়ে ধরে বলছে দাদা তোমাদের জন্য না আমরা এটা হাসতে পেরেছি মানে রাত্রিবেলা যখন এখান থেকে আমরা পোটেনশিয়াল পাই যে আমরা আবার লড়ে দেখাবো লড়তে লড়তে 100 কে করেছি আর লড়তে লড়তে 1 মিলিয়ন করব লড়তে লড়তে কোথায় যাবো সেটা নিয়ে তোমরা আছো বলে আমরা আছি এটাই হচ্ছে মেইন ব্যাপার লড়বো কারণ তোমাদের জন্য সিরিয়াসলি তোমাদের জন্য লড়বো তোমাদের মুখে যে হাসিটা আমরা ফোটাতে পারি মুখে যে হাসিটা ফোটাতে পারি না একটা মানে একটা বলছিল ছেলে একটা ক্যাবে এসে ছিল না সে আমরা এজেন্সি না যেখানে পেট মার্কেটে গেছিলাম রে হ্যাঁ হ্যাঁ তখন একটা ছেলে বলছিল তোমাদের ভিডিওটা যখন আমি মানে ওখান মানে অফিস থেকে যখন ফিরি তখন বাসে আমি আসি কিংবা ক্যাবে যখন আসি তখন আমি তোমাদের ভিডিওটা চালিয়ে খালি হাসি ওই যে ওদের মাথায় যে যারা কাজ করে মাথা প্রচুর স্ট্রেস থাকে ঠিক আছে আইটি দিয়ে যারা কাজ করে মোটামুটি জানে মাথা প্রচুর স্ট্রেস থাকে তোমাদের ভিডিও দেখে আমার স্ট্রেস রিলিভ হয়ে যায় আমাদের ব্যাপারটা আমি যেটা বুঝতে পারছি মানে ওসেনজি তুলে একটা বোকা ছোদা বলে এটা শুনে লোকেরা খুব হাসে কিন্তু আমি যদি বাল ছেড়ে যাই কি ন্যূনতম ধমকের ভাষাহীন একটা মানে বলতে এই যে দেখ এবার যখন আমি বলছি শোন এবার বল এবার ইয়ে তেরি মা কি চুদ হ্যাঁ মানে বুঝতে পারছো তো এবার একটু বাংলায় করো মনের ভেতরে ভেতরে বাংলায় করে নাও এবার শোনো না কিরাম লাগছে কেমন লাগছে তোর মা কে কাকিমা বলি মানে যাই হোক এটা একটা দাঁড়া আছে যেটা বলছে তো এটাই হচ্ছে ব্যাপার সেটা নিতে পারছে না আর এটা নিতে পারছে বাংলা এগিয়ে যায় বাংলা এগিয়ে যাও এগিয়ে যাও হ্যাঁ বাংলার মানে স্ল্যাং গুলোকে এগোতে দিতে পারছে না এরা হিন্দিতে স্ল্যাং দিচ্ছে একটা বাঙালি হয়ে মানে হিন্দিতে গালাগালি করছে ওটাই কেন ভাই বাংলা গালাগালি করতে কি গাঁড় ফাটে ফাকিং ম্যাথ ফর ইউ আতাতে আতাতে বড় কথা আছে মনের ভাব তো এক্সপ্রেস করছো তুমি এটা তো মনের একটা ইয়ে
তোমাদের ভিডিও দাদা সেরা লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখানে লিখেছে বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে এসো, খুব ভালো লাগে, ওখানে আমার মামা বাড়ি, ওখানে বাঁকুড়া ওখানে মামা বাড়ি যাবো, একদিন যাবো, আমি যাবো যাবো। তো কি বড় এ বোকা চোদা, এই দেখ কি দেখ কথা বন্ধ কর, এখানে এখানে ভিডিও শুট হচ্ছে, ওখানে ও বিয়ে করছে, লোকের সাথে কথা বলছে, মালিবাদ, এই মাত তো বনাও, হ্যাঁ নেক্সট ওয়ান নেক্সট কমেন্ট। তোমাদের বন্ধুত্বটা সেই এরকম, আমারও একটা ভাই ছিল, সে মানে এখন কোথায় আছে কি গাড়ি ছিল, তো ভাই তুমি এখনি সেই ভাইটাকে ফোন করো, ফোন করে কথা বলো, ফোন করে ভিডিওটা লিংকটা পাঠাও, আমার কাছে ভিডিওটা লিংকটা পাঠাও, তার সাথে কথা বলো, সব কিছু ঠিক করে দাও, কারণ বন্ধুত্ব ভগবান, আমি তোমাকে একটা কথা বলছি, এটা একটু মাথায় রাখার চেষ্টা করো, তোমার বিয়ে টিয়ে সব কিছু হবে, সব কিছু দেখাশোনা করে বা তুমি তোমার মা বাবা তুমি সবকিছু কিন্তু পাবে, কিন্তু বন্ধুত্ব তোমাকে নিজেকে চুজ করে নিতে হয়, সেই চুজটা যেটা করে না, বিয়ে মৃত্যু আর হচ্ছে আর কি জানো, আর তুই জানিস না, হ্যাঁ ওটাই যেটা বলছে ওটাই, ঠিক আছে ওটা কিন্তু উপর থেকে লিখে দেওয়া আছে, কিন্তু বন্ধুত্ব এগুলো চুজ আমরা করতে পারি না, ঠিক আছে, কিন্তু বন্ধুত্ব যেটা হয় সেটা কিন্তু আমরা চুজ করতে পারি, যে আমরা কাকে বন্ধু রাখবো কি রাখবো না, আর একটা ভালো বন্ধু রাখলে তোমার দশটা ভালো বন্ধু বাজে বন্ধু রাখার থেকে যথেষ্ট, ভালো বন্ধুরাই তোমার উপরে তুলবে, তোমার বাজে ঠিকটা ভুল তুলে ধরবে, মানে এটা মানে বলতে এটা গার্ড থাকা দরকার বন্ধুটা, যে তুমি যেটা ভুল দেখো অনেক খানি ছেলে বন্ধু আছে, ঠিক আছে, যারা বলবে না তুমি এটা ভুল পথে দিয়েছো, হ্যাঁ ভাই চানা চনা চনা করি চনা, ভুলটাই তোমার শেখাবে, যদি একটা বন্ধু থাকবে না যে তোমাকে বলে না ভাই তুই এটা ভুল করছিস, এটা কিন্তু তুই ভুল করেছিস, হ্যাঁ পান্ডা এটা আমি একটা অনেকটা তোমার এর মধ্যে ছিলাম, কিন্তু পান্ডা সেই জায়গা থেকে আমাকে বার করে দিয়েছে, শুধু ওই জায়গা থেকে না, সব জিনিসে যেটা ভুল সেটা ভুল, সেটা ভুল সেটা ভুল, এরকম বন্ধু খোঁজো যেটা ভুল সেটা ভুল, হ্যাঁ তাহলে সেদিনকে দেখবে বন্ধুত্বটা অনেক আগে, না এবার ধরো এবার এটা আর একটা জিনিস ধরো, আমাদের এটা যখন কোনো জিনিস ও ভুল হতে পারে আমিও ভুল হতে পারি, কিন্তু ধরো এবার আমাদের গ্রুপ যারা আছে না, তাহলে এবার একটা ডিসিশন ধরো নিতে পারছি না, না 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 আমি আমি একটা জিনিস, আমি একটা জিনিস বলতে, সব সময় তোমাদের বন্ধুত্ব ভালোভাবে টিকে থাকবে কি করে জানো, তোমার যতজন বন্ধু আছে সব পরে এক জায়গায় বসাও, তুমি আর যার সাথে ঝামেলা হচ্ছে তোমরা তোমরা দুজন ঝামেলাটা সবার সামনে করো, হ্যাঁ কে ভুল কে ঠিক তারা প্রমাণ করে দেবে, মানে ওটা ডিপেন্ড করে সবার মাথায়, একটা ওর আমি একটা কথা বলছি ও মনে হচ্ছে ভুল আমার মনে হচ্ছে ঠিক, কিন্তু দুজনের মধ্যে ঝামেলা হলে ঝামেলা হবেই, ঝামেলা হবে, কনফ্লিক্ট করছে কিন্তু অপোজিট মানুষগুলোর কাছে কনফ্লিক্ট, তিন চারজন ধরো ওই যে ডিসিশনটা তো শুনলো যে এবার তাদের মধ্যে তারা বিচার করবে যে এটা ঠিক কোনটা ভুল, এটা এটা হচ্ছে তোমার যখনই ঝামেলা হবে দুজনের মধ্যে ওরা একটা দুজনের মধ্যে সবার মধ্যে ডিসাইড করে দেবে যে কোনটা ঠিক কোনটা, তখন তুমি নিজের অ্যান্সার নিজেই পেয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। এবার আরো আগে কই আমরা জিনিসটা কিনা, হ্যাঁ তো একজন লিখেছে উপরে দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ, তো ভাই তোমরা কোথায় থাকো, ভিডিও গুলো তো সব হেভি, হ্যাঁ মানে সেরা সেরা চালিয়ে যাও, থ্যাংক ইউ ভাই, লাভ ইউ ভাই, আমরা হাওড়ায় থাকি, লোকেশনটা বলতে পাচ্ছি না, আর যদি দেখা করতে হয় ভাই মিটাবে দেখা হচ্ছে, মিটাবে দেখা, তো এবারে নেক্সট শিক্ষা দীক্ষা পাইনি, না 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 পাইনি, না না পাইনি, কিউএনএ ভিডিওটা প্রথম থেকে শোনো, মানাচ্ছো দা শিক্ষা দীক্ষা যেটা পেয়েছি তুমি পেয়েছো লে ওরা, তার ব্যাপারটা হচ্ছে আরো মানুষজনের আরো সবার তো আমি দেখে নিচ্ছি দাঁড়িয়ে, আরো মোটামুটি শেষ হয়ে গেছে, এবারে মেন ব্যাপারটা হচ্ছে আরেকটা মানুষ, খুব সুন্দর মানুষ, তিনি কমেন্ট করেন যে তোমরা যে ইউটিউবার বাড়িতে বলতে পারো, তো তাকে আমি একটা কমেন্ট করেছি, তো কমেন্টটা হচ্ছে যে কমেন্ট আমি পুরো প্রপার কমেন্টটা বলছি যেটা আমি বলেছি, যে আমরা যে ভিডিওটা বানাই সেটা একটা একটা ক্যারেক্টার প্লে করি, ক্যারেক্টার প্লে করে মানুষের মুখে হাসি তুলে ধরি, সেই মানুষগুলো এরা এত এদের কেন দেয়, এরা তো নিজেরা কিছু করে না, না করে না, ঠিক আছে সকালে কাজ হচ্ছে তাকে আমি কমেন্টে রিপ্লাই দিই যে আমরা একটা ক্যারেক্টার প্লে করি, সেই ক্যারেক্টার প্লে করে মানুষের মুখে হাসি তুলে ধরছি, আর সেই মানুষগুলো এতটা হাসছে আমাদের ভালোবাসার জায়গায় দিয়ে দিয়েছে, আর তাদের মনের ভেতরে আমরা থাকি বলতে গেলে, আর মেইন কথাটা মেইন কথাটা হচ্ছে কি, না দাঁড়া মাটাকে মারব দাঁড়া, হ্যাঁ বল 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 বল, পাশ থেকে ডিস্টার্ব করছিস, বল না তুই বল বল বল, হ্যাঁ তো মেইন ব্যাপারটা হচ্ছে যে ওই ওই ওইটুকু কমেন্টটা প্রথমে ওই সেকেন্ড সেকেন্ড পার্টটা যেটা বললাম, যে আমরা যে ভিডিওটা বানাই ভিডিওটা বানিয়ে লোকের মুখে হাসি ফুটিয়ে দিই, আর মানুষ এত হাসছে তাই জন্য ভালোবাসছে, আর তার থেকে বড় কথা হচ্ছে দেখেছিস মানে পাগলা চলে আছে, তো আর একটা ব্যাপার হচ্ছে আর বাড়ি, আপনারা বাড়ির যে কথাটা বলছেন, বাড়িটার ভেতরের অনেক কাজই না ইউটিউবের টাকাতেই করেছি, আর আমার মা বাবার মধ্যে এটুকু সেন্স আছে, মানে আমাদের মা বাবার মধ্যে যে কোনটা অ্যাক্টিং হচ্ছে কোনটা ইয়ার্কি হচ্ছে কোনটা ফাজলামি হচ্ছে সেটা বোঝে,
কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা অনেক অনেক ভাবে কি বলতো আমরা না গালাইটা দিচ্ছি ওটা আসিফ দিচ্ছে গালাইকে দিয়ে পান্ডা দিচ্ছে কিন্তু নয় তোমরা একটা ক্যারেক্টার গালালি দিচ্ছে ঠিক আছে পোষণ দিতে বাড়ি থেকে তুমি বাবা পোষণ ছেলে বাবা তুমি আগে সুগারের বাচ্চা কেন বললে তুমি কেন গালালি দিলে কিংবা কোনো সিনেমাটি যারা দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ অনেক কিছু দেখেছো হ্যাঁ এবারে তো তোমরা দেখো বাবা মাতা লেবে গালালি দিচ্ছে বাবা আমার গালি দিচ্ছে বলছে এটা কোনো ম্যাটার না তোমরা আমি না আমি আমি ক্লোজ করতে চাই জিনিসটাকে নিয়ে সেই ক্লোজিংটা হচ্ছে যে সেই লাস্ট বক্তব্য দিয়ে সেটা হচ্ছে যে 99% মানুষ ভালোবাসে এত কমেন্টে রিপ্লাই সবাইকে দিই সবাই জানো চেষ্টা করি আমরা আপাতত অনেক কম অনেক চেষ্টা করি আমি 90% আমরা চেষ্টা করি 90% আমরা করে ফেলি 10% হয়তো বেঁচে যায় তাও সেটা করে দেওয়ার চেষ্টা করি তো 99.9% মানুষ ভালোবাসে 1% মানুষ যদি ভালো না বাসে না তোমাকে আরো ভালো করে বোঝাচ্ছি তোমাকে তোমাদেরকে না আমি আমার বোঝাতে তোমাদেরকে আরো ভালো করে বোঝাচ্ছি যে 99.9% মানুষ এখানে থাকে আর ওই 1% মানুষ যারা ভালোবাসে তারা আমার এখানে থাকে ছাটে যে এখন আমার ছাটটাও কেটে ফেলে দিয়েছি বিশ্বাস করো তোমরা নেই এরপরে হয়তো আমাদের ভিডিও আসবে অন্য কিছু টাইপের একশোকে টাইপের মিটআপ যা আসবে অন্য ব্লগ আসবে যা আসবে সেটা ভালোবাসা যেটা বলা শোনো এবার তোমরা ধরো এই ভিডিওটা দেখছো এবার অনেক জিনিস তোমাদের হয়তো ভালো লেগেছে সেইটুকু তোমরা ক্লিপ কেটে কেটে তোমরা স্টোরি লাগাতে পারো রিল বানাতে পারো যা ইচ্ছা করতে কিছু ট্যাগ করো কোনো চাপ নেই যেখানে ইচ্ছা ছাড়ো কোনো চাপ নেই ট্যাগ করো কিন্তু ট্যাগ করো কিন্তু বৃষ্টি করছে কি তাদেরকে যেন মানে বাজে কমেন্ট যারা করে তাদেরকে তোমরাই বুঝে নিও তোমরা বুঝে নাও যারা বাজে কমেন্ট যারা করে তারা আমাদের ফ্যামিলি মেম্বার আছে ওরাই রিপ্লাই দিয়ে জানা হয়ে যাবে চল চল আমি নিজেও দেখেছি আমি বিছিনে ভিজে আছি চল এ বাবা পাগল নাকি আরে ছাতা নিয়ে ভিজবো চল না বাবা কি আছে ছাতা নিয়ে ভিজবো চল 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 টাটা টাটা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব 23 ঘন্টা জিনে ভাই ক্যাজুয়াল ভাই ফলো শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম লাইক করো লাইক লাইক দবাকে লাইক ঠুকে দবাকে লাইক আমার মনে হিন্দি লাউড না টিপে লাইক করো টিপে লাইক করো ক্যাচরা ব্লগস সাবস্ক্রাইব করেছে ভাই হ্যাঁ এই তো করেছে আর বেল আইকনটা টিপছে কি হ্যাঁ এই মাত্র টিপলো টিং 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 টিং